আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, তোমাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি এবং এইচএসসি 2021 সালের পরীক্ষার্থী, তোমাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটি অনুরোধ, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, তাহলে তোমরা শিক্ষা সংক্রান্ত সকল ধরনের আপডেট তথ্য সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ জেট আকারে আসন বিন্যাস, দুই শিফটে এসএসসি ও এইচএসসি পরীক্ষা, অর্থাৎ তোমাদের জেট আকারে বসিয়ে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তারপর লিখেছেন এবছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে আসন বিন্যাস করা হবে ইংরেজি জেট বর্ণের আকারে, এক বেঞ্চে একজন করে বসিয়ে। এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ছাপার কাজ শুরু হতে যাচ্ছে। নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। সকাল বিকেল দুই শিফটে এসব পরীক্ষার আয়োজন করা হবে। সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ে একথা বলে এ তথ্য জানা গেছে। স্বাভাবিক সময়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা বছরের প্রথম চতুর্ভাগে হলেও করোনা ভাইরাসের কোভিড-19 কারণে এবছর এখনো আয়োজন করা সম্ভব হয়নি। শিক্ষার্থীদের জীবন থমকে যাওয়ার সংক্ষিপ্ত সিলেবাস সংক্ষিপ্ত আকারে পরীক্ষা দুটি আয়োজনের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। করোনা পরিস্থিতির অবনতিতে কয়েক দফায় পেছানোর পর সম্প্রতি শিক্ষামন্ত্রী জানান, এবার এসএসসি ও এইচএসসি উভয় ক্ষেত্রে গ্রুপভিত্তিক তিনটি নৈবচনিক বিষয়ে ছয়টি সংক্ষিপ্ত পরীক্ষা নেওয়া হবে। শিক্ষার্থীদের প্রশ্ন বাছাইয়ের সুযোগ বাড়ানো হবে। আগে 10টি প্রশ্নের মধ্যে 7-8টির উত্তর দিতে হলো, এবার সেখানে 4টি উত্তর দিতে বলা হবে। আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সংশ্লিষ্টরা জানান, চলতি বছর সংক্ষিপ্ত আকারে তিনটি নৈবচনিক বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে কেন্দ্রের বেঞ্চগুলোতে ইংরেজি বর্ণ জেট আকারে বসানো হবে পরীক্ষার্থীদের। কেন্দ্রে পরীক্ষার্থী শিক্ষক সহ সবাইকে মাস্ক পরে ঢুকতে হবে। প্রবেশের ফটকে রাখা হবে হ্যান্ড স্যানিটাইজার। শিক্ষক ও শিক্ষার্থীদের সামাজিক দূরত্ব রেখে চালাতে হবে যাবতীয় কার্যক্রম। জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলতি বছরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। এজন্য কেন্দ্রগুলোর জন্য বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হবে। আমরা পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছি, শিক্ষা মন্ত্রণালয় যখন ঘোষণা দেবে তখন পরীক্ষা নেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছ যে তোমরা যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীরা আছো, তোমাদের একজন করে এক বেঞ্চে বসাবে জেট আকৃতিতে, তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে, সকলেই ভালো থেকো। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।